সিপ্লাস টিভি টুনজানের আজ সারা দেশের আলোচিত খবর। মহামারী করোনা ভাইরাসত গত চব্বিশ ঘন্টায় মারা গিয়ে আরো আষ্ট জন, এন লই মৃত্যু সংখ্যা বাড়িয়ে দাঁড়াইয়ে 8,416 জনত। এছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত আরো 585 জনের শরীর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কই, সরকার যেতে দেশরে উন্নয়নের শিখরত লই যার, এতে দেশ বিরোধী উগ্র মহল সরকার হটাইবের ষড়যন্ত্র করেন। ইন্দি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অফ শাহজাহান ওমর জানাইয়ে আলোচনা করি কিছুই হইত না, এই সরকারের সরাই তৈলি যুদ্ধর কোনো বিকল্প নাই, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র লামনেই ফুরিব। জাতীয় প্রেস ক্লাব সামনে পুলিশের লয় সংঘর্ষের ঘটনাত গড়েন মামলাত ছাত্র দলের 13 নেতা কর্মীর 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরীর জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বেসরকারি খাতরে করোনার কোন টিকা সরবরাহ করা নই বলে জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। ডিজিটাল নিরাপত্তা বাতিল, গ্রেফতারকৃত 8 নেতা কর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি, মিছিল লই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও গুজি বাম জোটর ছাত্র সংগঠন গিন। আরো 90,000 ডোজ করোনা টিকা ভাই চট্টগ্রাম। রাজনৈতিক প্রতিহিংসার তুলনায় জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র চলের বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 14 জুন শুরু হইব। এই আসিল আজ সারা দেশের আলোচিত খবর। এতক্ষণ আসিলাম সিলমা জামিলা।